বিভিন্ন মিডিয়া এবং সামাজিক মাধ্যমে যে একটা নিউজ প্রকাশিত হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে বদলি দেওয়া হয়েছে, আসলে এটা একটা ফেক নিউজ। প্রথমত হলো যে এই নিউজটা যারা দিয়েছেন, দেওয়ার পিছনে যাদের নাম উল্লেখ করা হয়েছে জাতীয় পার্টির কয়েকজন কো চেয়ারম্যান, তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা এই ধরনের কোন সিদ্ধান্ত বা এই ধরনের কোন সিদ্ধান্তে সহযোগিতা করেন নাই এবং কোন সাইন দেন নাই, দেওয়ার প্রশ্নই আসে না। এক আর দুই নম্বর হইল যে জাতীয় পার্টির গণতন্ত্র আছে, যে গণতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছা করলে চেয়ারম্যান হতে পারবে না, ইচ্ছা করলে যে কাউকে অবধি দেওয়া যাবে না, এটা নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে পড়তে হবে। কাজে জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। আমার মনে হয় কিছু ব্যক্তি যারা নাকি দল থেকে বহিষ্কৃত, তারা ম্যাডামের নামটা ব্যবহার করে এরকম একটা ফেক নিউজ দিয়েছে। আসলে এটা আমি সারা দেশের জাতীয় পার্টির নেতা কর্মীদেরকে অনুরোধ করব এবং সাধারণ মানুষকে বলব যে এই ধরনের কোন ঘটনা জাতীয় পার্টিতে ঘটে নাই বা কোন সুযোগ নাই। আমরা জাতীয় পার্টির নেতা কর্মীরা জেম কাদের নেতৃত্বে দলটিকে যখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, জেম কাদের যখন এদেশের 16 কোটি মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার নিশ্চিত করার জন্য সংগ্রাম করছেন, ঠিক সেই মুহূর্তে জাতীয় পার্টিকে নিয়ে জেম কাদেরকে নিয়ে নতুনভাবে আবার ষড়যন্ত্র চলছে। আজকে সকালে একটি নিউজ দেখেছি, একটি মিথ্যা নিউজ দেখেছি। এই নিউজে দেখা যাচ্ছে যে জেম কাদেরকে বাদ দিয়ে আরেকজন পার্টির আমাদের সম্মানিত পৃষ্ঠপোষক রওশনের সাথে দেখছি যে জাতীয় পার্টির উনি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। ইতিমধ্যে সাংবাদিকরা ম্যাডামকে জিজ্ঞেস করেছেন, ম্যাডাম বলছেন যা এই ধরনের কোন নিউজ আমার জানা নাই, মহাসচিবকে জিজ্ঞেস করছেন এবং যে সমস্ত নেতৃবৃন্দের শীর্ষ নেতৃবৃন্দের নাম এসেছে সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করেছেন, তারা বলেছেন যে এই ব্যাপারে আমরা কিছুই জানি না। এতে বোঝা যায় এটি একটি মিথ্যা নিউজ, ভুয়া নিউজ, এক ধরনের স্বার্থন্বেষী মহল এই এই জাতীয় পার্টিকে দুর্বল করার জন্য এরকম মিথ্যা নিউজ ছড়াচ্ছে। তাই আমি জাতীয় পার্টি নেতাকর্মী এবং জাতীয় যুব সংহতির নেতাকর্মীদের বলতে চাই, আপনারা জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের নেতৃত্বে জাতীয় পার্টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা জাতীয় যুব সংহতির প্রত্যেকটি নেতাকর্মী প্রয়োজন হলে বুকের তত্ত্ব রক্ত ঢেলে দিয়েও যে